সত্যি বলছি, তোমরা অ্যানিমালে যে ভায়োলেন্সটা দেখেছো সেটা এই মুভিটার কাছে নেহাত একটা শিশু, শিশু পুরোপুরি শিশু আর কিচ্ছু না। কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো, রিসেন্টলি একটা হিন্দি ফিল্ম রিলিজ হয়েছে যেটা রিলিজ হওয়ার আগে কিন্তু বিশাল বিশাল আলোচনা ছিল এবং রিলিজ হওয়ার পর কিন্তু সেটা রীতিমতো একটু হলেও ট্রেন্ডিংয়ে কিন্তু চলে এসছে। সেই ফিল্মটা হচ্ছে কিল, যেটার মধ্যে কিন্তু একজন নতুন ডেবিউ হিরো হয়েছে যেটার যার নাম হচ্ছে লক্ষ্য, এবং ফিল্মটার মধ্যে তাছাড়াও আছে রাঘব এবং আছে তানিয়া মানিকতলা। তো এই কিল মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো এই মুভিটা আসার আগে প্রচুর ডিসক্লেমার, প্রচুর রকম আলোচনা আমি সোশ্যাল সাইটে দেখতে পেয়েছিলাম যে এই ফিল্মটা নাকি মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে বলা যেতে পারে বা বলিউডের মধ্যে বলা যেতে পারে মোস্ট মোস্ট ভায়োলেন্ট মুভি এই মুভিটাকে, কিন্তু সেটা একটা আখ্যা দিয়েছে। এবং সেদিক থেকে বলতে গেলে সত্যি ভাই, এই ফিল্মটা নিয়ে এত যে আলোচনা হচ্ছে, এত যে চর্চায় আছে এবং যে যে জিনিসগুলো ফিল্মটা রিলেটেড উঠে আসছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ফিল্মটার ব্যাপারে খাটে। এবং আমার সিরিয়াসলি মনে পড়ছে না যে আমি এত ভায়োলেন্ট, এত গ্রুসাম মুভি লাস্ট বলিউডে কবে দেখেছি। এবং মানে বলতে গেলে ইংলিশেও কিন্তু এই লেভেলের ব্রুটালিটি মুভি কিন্তু অত সচরাচর দেখায় না যেটা এই মুভিটার মধ্যে দেখিয়েছে। এটা লিটারেলি বলা যেতে পারে বাপ অফ অল অ্যাকশন মুভি। গল্প কিন্তু খুব সিম্পল, গল্প কিন্তু আহামরি এমন কিচ্ছু সেরকম দেওয়া নেই। বাট হ্যাঁ, গল্পটার মধ্যে যে অ্যাকশনটা দেখিয়েছে, যে টান টান উত্তেজনা মোমেন্টগুলো দেখিয়েছে, একটু ছোটোখাটো যে ইমোশনসটা দেখিয়েছে, সেটা কিন্তু পুরোপুরি একটা ভালো প্যাকেজে কিন্তু পরিণত হয়েছে। তো এখানে যদি স্টোরিটা একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানিয়া মানিকতলা তার ফ্যামিলির সাথে রাঁচি থেকে একটা ট্রেনে উঠবে রাতে, সেই ট্রেনের মধ্যেই থাকবে হচ্ছে এখানে অমৃত, মানে লাক্ষ্যের যে ক্যারেক্টারটা প্লে করছে অমৃত এবং তার বন্ধু, সবাই কিন্তু ওই একটা ট্রেনে কিন্তু জার্নি করবেন। এবং মানে দুর্ভাগ্যবশত সেই ট্রেনেই একটা গ্রুপ উঠবে, নর্মালি ট্রেনে ছিনতাই করবে, মানে মোবাইল ল্যাপটপ গ্যাজেটস গয়নাঘাটে যা থাকবে সেই ছিনতাই করার উদ্দেশ্যে কিন্তু ট্রেনের মধ্যে উঠবে, এবং ওই গ্যাংয়ের মেন লিডার হচ্ছে রাঘব। এবার এখানে ছিনতাই যখন শুরু হবে, সেখানে যখন হঠাৎ করে ওই মানে অমৃত যখন চলে আসবে এবং তার বন্ধু যখন চলে আসবে, তাদের মধ্যে যখন বাধা হয়ে দাঁড়াবে এবং সেখান থেকে কিন্তু আসল গল্প এবার বেরোবে। এবং এখানেই একটা কথা উঠে আসে যে এই দুজনকে যারা এত মানে বেশ প্রফেশনালভাবে মারছে, বেশ হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট করছে, এরা কে, এদের কী কাহিনী, সেটা কিন্তু তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। বাট এরা যখন এদের অপারেশনের মাঝখানে চলে আসবে, এবার এখানে কিন্তু অনেক হতাহত, অনেক মানে ভায়োলেন্স হবে, অনেক মানুষ কিন্তু মারা যাবে, এবং এই দুজন কিন্তু তাদের অনেক কাছের মানুষদেরও হারাবে। এবং আলটিমেটলি কী হয় সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের এই কিল মুভিটা থিয়েটারে গিয়ে দেখতে হবে। তো মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের মতো সিনেমা হবে, বেশি লম্বা হ্যাচড়া টানেনি, যেটা খুবই ভালো করেছে। এবং স্টোরিটা যেহেতু খুবই সিম্পল ছিল, তো সেজন্য তোমাদের শুনে মনে হতে পারে যে হয়তো ফিল্মটা কী এমন থাকবে। বাট ফিল্মটায় যেটা দেখিয়েছে, যেটার জন্যে ফিল্মটা দেখা উচিত, সেটা হচ্ছে অ্যাকশন। নেক্সট নেক্সট লেভেলের ফিল্মটার মধ্যে অ্যাকশন দেখিয়েছে, এবং যে ভায়োলেন্সটা, যে রনেসটা দেখানোর চেষ্টা করেছে, সেটা কিন্তু তোমরা বলিউডে এবং সাউথেও কিন্তু এরকম ব্রুটালিটি কিন্তু অ্যাকশন তোমরা কোথাও দেখো না। এবং এই যে সব মানে অনেক জায়গাতে যে বলছে দিস মুভি ইজ নট ফর ফেন্ট হার্টেড, দুর্বল হৃদয় মানুষদের জন্য মুভিটা না, একদম 100% খাটে এই লাইনটা এই মুভিটার জন্য। কারণ আমি যখন নিজে দেখছিলাম না, নিজেরই মাঝে মধ্যে অনেক রকম মানে উইয়ার্ড, অনেক রকম একটা মানে ইরিনেস ভাব হচ্ছিলো সেই অ্যাকশনগুলো দেখে। এখানে যে লেভেলের অ্যাকশনগুলো দেখিয়েছে, মানে মাথার মধ্যে ছুরি চালিয়ে দিচ্ছে, এবং যা যা সিন দেখিয়েছে তোমরা সেগুলো মানে বিগ স্ক্রিনে না দেখলে এক্সপিরিয়েন্স করতে পারবে না। তো অ্যাকশন দিক থেকে কিন্তু ফিল্মটা রীতিমতো একদম পাস করে গেছে, এবং স্পেশালি সেকেন্ড হাফে নেক্সট লেভেল চলে গেছে। মানে ফার্স্ট হাফে যেটুকু অ্যাকশন দেখেছিল, সেকেন্ড হাফে তার ডাবল ট্রিপল এখানে মানে আরও আরও মারাত্মক ভায়োলেন্স দেখিয়েছে। যে ভায়োলেন্সটা দেখিয়েছে, যেভাবে মারছে, সেগুলো মানে দেখাটা রীতিমতোই চাপের ব্যাপার। ফিল্মটার মধ্যে ইমোশনস অবশ্যই আছে, যেটুকু ছোটোখাটোখানে ইমোশনস দেখিয়েছে সেটা কিন্তু ফিল্মটার সাথে, গল্পটার সাথে যথেষ্ট চায়। কারণ ওই মোমেন্টগুলোই কিন্তু এখানে যে ফিল্মের হিরো তাকে কিন্তু আরও চার স্টার দেবে, তাকে কিন্তু মানে মারার জন্য আরও মুখিয়ে তুলবে। তানিয়া মানিকতলার যেটুকু রোলটা দেখেছে সেটা কিন্তু বেশ ভালো লাগছিলো। এখানে যে নিউ যে হিরো লক্ষ্য, তার অভিনয়, তার অ্যাকশন, তার ইমোশনস টপ নচ, লিটারেলি টপ নচ। মানে ডেবিউ হিরো এরকম লেভেলের অ্যাকশন করছে, সেটা ভাই সিরিয়াসলি মানে তোমরা দেখে বুঝতে পারবে না যে এই ফিল্মটা, এই হিরোটার প্রথম মুভি, অ্যাকশনে তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এবং তাছাড়াও যে সবচেয়ে বেশি অবাক করবে সে হচ্ছে রাঘব, যে
তোমরা এতদিনে হয়তো এই যে ডান্স রিয়েলিটি শোগুলো হয় সেখানে সে অ্যাঙ্কার করে বা এবিসিডি মুভিগুলোতেও তিনি আছে, তো সেখান থেকে সে যে এরকম ট্রান্সফরমেশন নিয়ে যেটা ভিলেনের রোলে হবে এবং টক্কর দেওয়ার মতো ভিলেন, মানে এখানে হিরো যেরকম স্ট্রং ভিলেনকেও সেরকম ম্যানিয়াক সেরকম একটা স্ট্রংভাবে কিন্তু বানিয়েছে যাদের টক্করটা কিন্তু রীতিমতো এনজয়েবল, তো সেখানে তার পারফরমেন্সটা কিন্তু এক কথায় চরম ছিল। এবং তাছাড়াও আশিস বিদ্যার্থীর এখানে একটু রোলটা দেখেছে সেটাও মোটামুটি আমার বেশ ভালো লেগেছে, এবং বাকি কয়েকটা যে মেন ক্যারেক্টার ছিল তাদের পারফরমেন্সগুলোও কিন্তু খারাপ ছিল না। এবং হ্যাঁ, এই ফিল্মটার গল্পটা যেহেতু মানে একটা জার্নি বা একটা রাতের বলা যেতে পারে, পুরো ট্রেনের মধ্যে কিন্তু গল্পটা হচ্ছে কয়েকটা মানে বগিতে যে এখানে যে মানে ওই চুরি চামারিগুলো হবে, তো কয়েকটা বগির মধ্যে যে পুরো স্টোরিটাকে দেখেছে সেই হিসেবে বলতে গেলে ওই যেভাবে অ্যাকশনগুলো কোরিওগ্রাফ করেছে, মানে একটা রাতে চার পাঁচটা বগির মধ্যে পরপর ঘটনা ঘটছে, পরপর এখানে থ্রিল এলিমেন্টস হচ্ছে, পরপর এখানে আমরা অনেক অ্যাকশন দেখতে পাচ্ছি, সেগুলোকে যেভাবে তুলে ধরেছে সেটা কিন্তু সত্যি সত্যি মানে পুরো মেকার্সদের একটা হ্যাটস অফ জানাতে হয়। এবং তার সাথেও এরকম অ্যাকশন মুভি কিন্তু ডিমান্ড করে চরম চরম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা কিন্তু এই ফিল্মটার মধ্যেও দিয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটাই ভালো এবং এতটা জোশ টাইপের, যখন যখন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে যে পাম্প আপ মোমেন্টগুলোতে হবে তোমরা ওই সিনটা অন্য জায়গায় চলে যাবে, তোমরা পুরোপুরি একদম সিটে বসে রীতিমতো এনজয় করবে। এবং ফুল পয়সা ভাসুল মুভি ভাই, লিটারেলি বলছি ফুল পয়সা ভাসুল মুভি, এরকম ভাইলেন্স সিরিয়াসলি দেখতে ঘ্যামা লাগে এবং এরকম অ্যাকশন মুভির জন্যই তো আমি জাস্ট পাগল হয়ে যাই। এবং এই ফিল্মটা দেখে এটুকু বলতে হবে ভাই, ফুললি স্যাটিসফাইড একদম, মানে যত টাকা দিয়ে তোমরা এই ফিল্মটা দেখবে ফুল অফ পয়সা ভাসুল হবে, এজ অফ দ্য সি থ্রিলার বলা যেতে পারে, কোথাও কিন্তু তোমাদের বোর ব্যাপারটা কিন্তু মনে হবে না। এবং যেহেতু একটা রাতের গল্প সেখানে কিন্তু মেন গল্পে আসতে কিন্তু বেশি সময় নেয়নি, লাইটের যে ডিপার্টমেন্টে ছিল সেটাও যথেষ্ট ভালো দেখিয়েছে। তোমরা যদি কিল মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।